সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড রাজ্যের রাজধানীর দুর্গ খননের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রত্নতাত্ত্বিকরা বলছেন এর মাধ্যমে উন্মোচিত হবে তাহিরপুরের হলহলিয়া দুর্গ ও ব্রাহ্মণ গোবিন্দ সিংহের রাজবাড়ির হাজার বছরের ইতিহাস পুরো খনন কাজ শেষ হলে জায়গাটিতে পর্যটকদের আনাগোনা বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা সুনামগঞ্জ প্রতিনিধি আলামিনের রিপোর্ট জানাচ্ছেন তহিদুর রহমান প্রাচীন লাউর রাজ্যের রাজধানী ছিল বর্তমান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় মহাভারতের বাংলা অনুবাদক কবি সঞ্জয় সাধক পুরুষ সহ আরও অনেক গুণীজনের জন্মস্থান এখানে বিলুপ্ত হয়ে যাওয়া এ রাজ্যের প্রাচীন নিদর্শনের মধ্যে রয়েছে হলহলিয়া দুর্গ ও ব্রাহ্মণগাঁওয়ের সিংহের রাজবাড়ি বারোশো বছর আগে তৎকালীন রাজা বিজয়সিংহ ত্রিশ একর জমির উপর এ রাজবাড়ি প্রতিষ্ঠা করেন প্রাচীন এ জায়গাটি যথাযথ সংরক্ষণ ও পর্যটন বিকাশের উদ্দেশ্যে খনন কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর খনন কাজ শেষে লাউর রাজ্যের দুই হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের নিদর্শন পাওয়া যেতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা সেই সাথে পর্যটকদের আনাগোনা বাড়বে বলেও মনে করেন তারা ব্রাহ্মণ গায়ে মনে হচ্ছে যে বছরের ইতিহাস পাওয়া যাবে এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেইগুলো এই অঞ্চলের প্রত্নতত্ত্ব পর্যটনকে এমনভাবে বিকাশ করবে যেমন ভাবে বিকাশ করেছে সুনামগঞ্জের হাওড় ডক্টর মোহাম্মদ সাদিকের এই যে ওই মহোদয়ের যে এই যে যোগাযোগের ফলে আজকে এই ঘটনাটি ঘটছে এটা ঐতিহাসিক দিন আমরা মনে করব এখানে দেশ বিদেশ থেকে পর্যটক আসবে একটা সময় একটা বিশাল একটা ইতিহাস উন্মোচন হবে প্রাচীন লাউর রাজ্যের নানা ইতিহাসের কথা তুলে ধরেন স্থানীয়রা সরকারের এমন উদ্যোগে খুশি তারা মহাকবি সঞ্জয় যিনি মহাভারত বাংলায় প্রথম অনুবাদ করেছিলেন তারই স্মৃতি স্থান লাউর রাজ্যের ধ্বংসাবশেষ সামনে আমরা দাঁড়িয়ে আছি এই খনন খননকার্যের ফলে আমরা আশা করছি যে এখানকার যে ইতিহাসটা সেটাকে আরও নতুনভাবে জানতে পারবো এবং এই এলাকার পর্যটন শিল্পের প্রসারে ব্যাপক ভূমিকা গত চোদ্দ নভেম্বর সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের নয় সদস্যের একটি টিম এই খনন কাজ শুরু করে চলবে আগামী দুমাস পর্যন্ত তৌহিদুর রহমান নিউজ নাইন ঢাকার